তারপর দেখেন এটা শেষ, আর এটা দেখাতে চাচ্ছি না বিস্তারিত ভাবে। তারপর দেখেন ইনসাইডে যাওয়ার পর তারপর আছে অনলাইন পিকচার। অনলাইন পিকচারটা আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে বিং অনলাইন পিকচারে যখন আপনি নেট কানেকশন থাকবে, আপনি যখন অনলাইন পিকচার এখানে ক্লিক করবেন, আপনার যদি একটা পিকচার আনতে হয় এখানে, তো বিং একটা নামে অপশন থাকবে, ওখানে গিয়ে আপনি যে পিকচারটা চাচ্ছেন ওখানে ইয়ে করবেন, সার্চ করবেন, সার্চ করার পর পিকচারটা সিলেক্ট করে দিবেন, তাহলে হবে। যেহেতু আমার এখানে নেট কানেকশন দেয়া নেই সেহেতু আমি এটা দেখাইতে পাচ্ছি না, কিন্তু বিং বিং এর একটা অপশন থাকবে, আর সেখানে একটা অপশনও থাকবে, একটা গুগলে যেরকম আমরা সার্চ করি ঠিক সেরকমই একটা ইয়া থাকবে, ব্ল্যাঙ্ক পেজ থাকবে, পেজের উপরে লেখা থাকবে বিং, সেখানে আপনি সার্চ বারে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন এখান থেকে এই শেপের মাধ্যমে আমরা কি কাজ করবো, শেপের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস বানাতে পারি। এটা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ ইনসার্টটা, এখান থেকে আপনি আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে অনেক কিছু তৈরি করতে পারেন। এখান থেকে আমি একটা দেখিয়ে দিই, সাপোজ ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করে নিই, এখান থেকে ক্রিয়েট করে আপনাদের দেখাই। সাপোজ ধরেন এখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে শেপটা কাজ করে। ইনসার্ট দেখেন, ইনসার্টে শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করার পর আমি চাই যে একটা আমি জাতীয় পতাকা বানাবো, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ধরলাম, এই যে একটা নিলাম, নেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জও করে দেওয়া যাবে, এটা হচ্ছে ফিল কালার, ঠিক আছে, এটা হচ্ছে ফিল কালার। তারপর এটা হচ্ছে আউটলাইন কালার, আর এটা হচ্ছে আপনার ইফেক্ট। তো আমরা এখন ফিল কালার প্রথমে দিয়ে নিব, ফিল কালারটা আমরা যেহেতু জাতীয় পতাকা আর্ট করবো সবুজ হবে কালারটা, তো আমরা সবুজ দিয়ে নিলাম, জাতীয় পতাকার কালার সবুজ। তারপর এখানে দেখেন ইনসার্ট থেকে শেপে গিয়ে আমি এবার বৃত্ত দিব একটা মাঝে, ঠিক আছে, এই যে বৃত্ততে ক্লিক দিলাম, এবার ধরলাম, এবার টানলাম, ঠিক আছে, একটু কম বেশি হয়ে গেছে, তো আমি এটা একটু টেনে এখানে সমান করে দিলাম, সমান করে এখন কালারটা চেঞ্জ করে দিব আমরা, এবার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিন। প্রথমে আমরা ফিল কালারটা দিয়ে নিব, ঠিক আছে, ফিল কালার দেওয়ার পর তারপরে আমরা কি করব, তারপরে এখন দেখেন একটা জাতীয় পতাকা সুন্দরভাবে আঁকা হয়ে গেল। এখান থেকে আরো কাজ আছে, এখন যদি আমরা চাই যে একটা জাতীয় পতাকার একটা ইয়া দিব, তো এখান থেকে দিতে পারি আমরা, ধরলাম এখানে, ঠিক আছে, এটা এখন কালার চেঞ্জ করে দিতে পারি আমরা, এটার ফিল কালার আমরা চেঞ্জ করে দিই, একটু হালকা করে দিই, দেখেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল জাতীয় পতাকা। দেখেন এখান থেকে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনি যদি চান আরো এখানে অনেক আছে, আপনার ক্রিয়েটিভ বললাম তো, আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে এখান থেকে অনেক জিনিস তৈরি করতে পারেন। দেখেন একটা ইয়া দেখাই আমি, এখান থেকে আপনি তৈরি করলেন, এই যে বানালেন, আপনার আপনি কিন্তু এটা বড় ছোট করতে পারবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে ছোট বড় এখান থেকে করে নিতে পারবেন, এই যে এখানে ক্লিক করে ছোট বড় করতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি ছোট বড় করে নিতে পারেন, এই দেখেন ছোট বড় করে নেওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন এখানে আরো অনেক জিনিস আছে, তো আরেকটা আমি কিছু ক্রিয়েট করে দেখাই আপনাদের, এখান থেকে অনেক কিছুই আছে, তারপরে ইয়ে আছে, ইমোজি আছে, এখান থেকে কি বলবো একটা পিরামিড একটা তৈরি করি দিলাম, ঠিক আছে, এটা আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, ফিল কালারটা চেঞ্জ করে নিব, সাপোজ ধরেন আমি লাল দিতে চাচ্ছি, লাল দিলাম, তারপর এটাতে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে ফিল কালার, এখান থেকেও কিন্তু নিতে পারেন, এই ফিল কালারটা দেওয়ার পর আউটলাইন কালার, আউটলাইন কালার বলতে এই যে কালারটা, এই কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, এই কালারটা চেঞ্জ করে আমরা সাপোজ ধরেন আমি ব্লু দিলাম, এই যে ব্লু কালার হচ্ছে, হলুদ দিলাম, সাপোজ দিলাম হলুদ দিলাম, এখানে আউটলাইন কালারটা হলুদ দিলাম, ঠিক আছে, হলুদ দেওয়ার পর আমরা চাচ্ছি একটা ইফেক্ট দিব এর উপরে, তো এখান থেকে আমরা এখানে এভাবে চিত্রটাতে ক্লিক করবো, মাঝে ক্লিক করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেক আছে ইফেক্ট, তো আমরা এখানে এখানে একটা ইফেক্ট দিই, এই দেখেন সাইডগুলো কিন্তু ইফেক্ট হচ্ছে, দেখেন আপনারা খেয়াল করুন রিয়াকশন, এই দেখেন এখানে কিন্তু অনেক কিছু ইয়া করা যাচ্ছে। আমি একটা রিফ্লেকশন দিতে চাই, ঠিক আছে, এই যে রিফ্লেকশন দিলাম, এই দেখেন রিফ্লেকশন হয়ে গেছে, ঠিক আছে, এভাবে আপনি খুব সহজে এখান থেকে কিন্তু চিত্র এঁকে নিতে পারেন, ঠিক আছে, চিত্র এঁকে নিতে পারেন এখান থেকে। আরও এখানে অনেক আছে, আমি আসলে দেখেই শেষ করতে পারবো না, এটা আসলে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে আপনি কি তৈরি করতে চাচ্ছেন। এই যে চাঁদ এখান থেকে করতে পারেন, ঠিক আছে, কালার দিতে পারেন, এটার কালার এখানে ফিল কালার দেখি, ফিল কালার দিলাম,
এখানে সাপোজ ধরি কি দিব, এই কালারটা দিলাম মনে করেন। এটা ছোট বড় করে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন, এখান থেকে আপনি খুব সহজে কি চিত্র শেপের মাধ্যমে বিভিন্ন চিত্র আঁকতে পারেন। আমি দেখিয়ে দিলাম, আপনারা চেষ্টা করবেন, প্র্যাকটিস, এটা যত প্র্যাকটিস করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে। আর এখানে অনেকগুলো শেপ আছে, আপনি চাইলে এখান থেকে মক তৈরি করতে পারেন। এই দেখেন মক তৈরি করা যাবে এখান থেকে, তারপর ধরলাম এই যে ধরলাম, এই যে দেখেন টেস্ট টিউব এভাবে তৈরি করা যায়। দেখেন এখানে কালার দিলাম, আমি যদি কালার দিতে চাই, যে আউটলাইন কালার দিলাম, সাপোজ ধরলাম এটা দিলাম লাল, দিল ইয়া দিলাম হলুদ দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি শেপ কালারটা এটা চেঞ্জ করতে, তো এটা আউটলাইন কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, হলুদ না দিয়ে আমি লাল কালো দিতে পারি। এই দেখেন কাস্টম কালার আছে, এখান থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ইচ্ছা মতো কালার সেট করে দিতে পারবেন, স্ট্যান্ডার্ড কালার দিতে পারেন, ঠিক আছে। ওকে দিলাম, দেখেন হয়ে গেল। এভাবে আপনি খুব সুন্দরভাবে কি করতে পারেন, এখান থেকে খুব সুন্দরভাবে আপনি বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। তারপর দেখেন আমি এটাতে আবার গেলাম, এবার আমরা ইনসার্টে গিয়ে শেপ আমরা শিখলাম যেহেতু, তারপর আমরা শিখব আইকনটা। আসলে অনলাইনের মাধ্যমে নেট কানেকশন দিয়ে আইকন আনতে হবে, ওই যে বললাম বিং, বিং এর মাধ্যমে আনতে হয়। গুগল যেরকম একটা সার্চ ইঞ্জিন, বিংও সেরকম একটা সার্চ ইঞ্জিন, আপনার চাইলে সেখান থেকে যে কোনো লোগো আইকন এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এটাও নেট কানেকশনের মাধ্যমে হবে। তো আমরা দেখাচ্ছি স্মার্ট আর্ট, স্মার্ট আর্টটা আসলে কীভাবে কাজ করে। আমি একটা নতুন পেজ এখানেই নিই, যেহেতু এটা সেভ হয়ে গেছে, এরপরে আমি একটা পেজ নিই, আমি একটা পেজ নিলাম, ঠিক আছে। পেজ নেওয়ার পর আমি এখানে একটা কাজ করি, এখন ইনসার্টের আমরা স্মার্ট আর্ট সম্পর্কে জানি। স্মার্ট আর্টে ক্লিক করলাম, স্মার্ট আর্টে দেখেন অনেকগুলো আছে, কিভাবে এটা কাজ করে, কিভাবে আমরা যে পার্থক্য লিখি, যে প্রেজেন্ট টেন্স কত প্রকার, পাস্ট টেন্স কত প্রকার এরকম থাকে, তারপর টেন্স কত প্রকার এরকম থাকে, এগুলা শেপের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ইয়া করে নি, তিন প্রকার কিন্তু এভাবে লেখা যায়। দেখেন এখানে অনেক শেপ আছে, আপনি শেপ তৈরি করে নিতে পারেন। দেখেন আমরা যখন পদার্থ রসায়ন পড়তাম কত প্রকার এইভাবে আসলে বইয়ে দেওয়া থাকতো, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো আছে, হ্যাঁ। তারপর দেখেন এখানে অনেক অনেক আছে, আপনার যেই শেপটা প্রয়োজন সেই শেপটা এখান থেকে নেবেন। এই দেখেন অনেকগুলো আছে, ঠিক আছে। এই দেখেন এখানে অনেক হিউজ পরিমাণ আছে, ঠিক আছে। আপনার চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে নিতে পারেন। তো আমি চাচ্ছি সাপোজ ধরেন কি নিব, সাপোজ ধরেন এটা নিলাম, ঠিক আছে। এই যে ওকে করলাম, ওকে দেওয়ার পর এরকম চলে আসছে, আপনি চাইলে এটা টেক্সট বাদ দিতে পারেন, এখানে লিখে নিতে পারেন প্রথম প্রথম করে, অথবা এখানে ক্লিক করেও কিন্তু লিখতে পারেন। সাপোজ ধরেন অফিস অ্যাপ্লিকেশন, অফিস অফিস অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, কালার করে দিতে পারেন লেখা, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করার মতো বা এখান থেকেও কিন্তু লিখতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি লিখে এভাবে বক্স তৈরি করতে পারেন। আপনি চান, যদি চান যে আমি আরো বক্স এখানে অ্যাড করব, শুধু এই যে এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করার পরে যে অ্যাড শেপ এখানে ক্লিক করে নেবেন, দেখেন আরেকটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি ক্লিক করেন আরেকটা বক্স হবে, তো এখানে নিতে চাচ্ছি আমি, এখানে যদি ক্লিক করি দেখেন আরেকটা বক্স নিতে পাচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যে অ্যাড শেপ দেয়, এখানে দেখেন আরেকটা বক্স, এখানে যদি আমি ক্লিক করি, তারপর দেখেন তারপর এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আরেকটা শেপ। এখান থেকে আপনি শেপগুলো তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি শেপ তৈরি করে নিতে পারবেন, ইচ্ছে মতো শেপ তৈরি করে নিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারেন। তারপর টাস্ক প্যান যদি দেই, তাহলে মনে করেন এই লেখাগুলো এখানে যেটা আসবে এখানে আপনি এডিট করে সরাসরি দিতে পারেন, এখান থেকে লিখে লিখে, ঠিক আছে। তখন আমরা বারবার ক্লিক করতে হবে না এখানে, এটা টাস্ক প্যানের কাজ। তারপর আপনি চাইলে কিন্তু ইয়া করতে পারেন, বড় করতে পারেন, আবার ডিমোট করে করতে পারেন, এই দেখেন, ঠিক আছে। এভাবেও কিন্তু আপনি করতে পারেন, এই দেখেন। তো এটা দেখালাম না, আপনারা দেখলেই পারবেন এটা। তারপর দেখেন ইনসাইডে আরো কাজ আছে, এখানে স্মার্ট আর্ট শেষ, বা চার্ট, চার্ট কিভাবে তৈরি করবো আমরা বিভিন্ন ইয়া দেখি, কি বলে এটাকে, আদমশুমারি যে দেখি আমরা, চার্ট হিসাবে দেয় বিভিন্ন দেশের সাথে, মনে করেন কোনো কিছুর ইয়া হলে কম্পেয়ার করলে এইভাবে দেখি চার্ট হিসাবে দেয়। চার্টটা কিভাবে আমরা তৈরি করব, তো প্রথমে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আপনার যে চার্টটা প্রয়োজন, এই দেখেন এখানে অনেক স্যাম্পল দেওয়া আছে, অনেক, এই দেখেন আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন। দেখেন অনেক পরি সিস্টেমের আছে, আপনার যেটা প্রয়োজন
সেটা নিতে পারেন। সাপোজ আমি এটা নিতে চাচ্ছি, ঠিক আছে, প্রথমটাই নিতে চাচ্ছি, তো প্রথমটাতে আমরা ইয়া করে নিব, ক্লিক করে ওকে করব। ওকে করার পর দেখেন চারটা কিন্তু চলে আসছে, চার চলে আসার পরে যে ক্যাটাগরি ওয়ান, এখানে দেখেন ক্যাটাগরি ওয়ান আছে, এই লেখাটা আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। আমি সাপোজ যদি লিখি ইংলিশ, ইংলিশ এটা দিলাম, ক্যাটাগরি ক্যাটাগরি টু দিলাম, ও এটাই লিখি বাংলা, ম্যাথ, এই দেখেন হলো। এখান থেকে কিচ্ছু করতে হবে আপনার, এখান থেকে করার পর আপনি দেখেন লেখাগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু দেখেন লেখাটা হয়ে গেছে, আপনি এখানে ক্রস করে দিলেন, দেখেন হয়ে গেছে। এখানে আপনি চাইলে ওখানে কিন্তু এডিট করে নিতে পারতেন, ঠিক আছে, এডিট করে কোনটা কত পার্সেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ওখানেই এডিট করা যেত, এডিট করা যেত। এই দেখেন আমি যদি দেখাই আপনাদের, ইনসার্ট চার্ট, এখান থেকে আপনি, সরি আবার ওপেন করি আমি, তারপর দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট, ইনসার্ট থেকে দেখেন আমি যখন ইয়া নিব একটা চার্ট নিব, এই যে দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চার্টে ক্যাটাগরি আছে, আমি দিলাম এ, দিলাম এস, দিলাম দিলাম ইচ্ছা মতো, ঠিক আছে, এটা দিলাম। এখানে আপনি সেকশন ওয়ানে এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, সেকশন ওয়ান না দিয়ে এখানে দিলেন, আপনার ইচ্ছা মতো, আপনি আপনার যেভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন সেভাবে আপনি করতে পারেন, এখান থেকে কোনো সমস্যা নেই। দিলাম, এখান থেকে আপনি পয়েন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন কোনটার কত, ঠিক আছে, এখান থেকে দিলেন আপনি চেঞ্জ করে। সাপোজ ধরুন এটাই ছিল, আমার কাজ করার প্রয়োজন নেই, আমি এটা করতেছি না এখন, আমাদের এটা প্রয়োজন নেই, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে ক্রস করে দিবেন, দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, কোনটা কীভাবে কত পার্সেন্ট বাড়ছে কমছে এখান থেকে কিন্তু সব কিন্তু দেখতে পাচ্ছেন। চাইলে আপনি চার্ট অ্যাড করেও নিতে পারেন এখান থেকে, হ্যাঁ দেখেন এখানে অনেক আছে, হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করে নিতে পারেন, লেআউটে দেখেন স্টাইল চেঞ্জ করেও নিতে পারেন, ঠিক আছে। এই দেখেন নিচে কিন্তু কালারগুলো আছে, এই কালার হচ্ছে এ, এই কালার হচ্ছে বি, এই কালার হচ্ছে সি, ঠিক আছে, এবার আপনি শেপগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর দেখেন ইনসার্টে আরও কাজ আছে, স্ক্রিনশট, আসলে আপনার স্ক্রিনশটটা কী কাজ করবে, আপনার একটা প্রয়োজন যে একটা স্ক্রিনশট এখানে আনবেন, খুব প্রয়োজন, তো আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এই দেখেন স্ক্রিনশট দিলাম, আপনার এটা এটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, আপনি এইভাবে নিলেন স্ক্রিনশট, আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে স্ক্রিনশট করে নিয়ে আসতে পারেন লেখাটা, এই দেখেন স্ক্রিনশট করে চলে আসছে। এই জায়গাটা ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে, এই যে ছোটো বড়ো, ঠিক আছে, এখান থেকে খুব সুন্দরভাবে স্ক্রিনশটকে ছোটো বড়ো করে নিতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন স্ক্রিনশটের পর অ্যাডিনসে ক্লিক দিলেন, উইকিপিডিয়া থেকে যদি আপনার কোনো ইনফরমেশান আনার খুব প্রয়োজন হয় যে লিঙ্ক আপ করে দিবেন এখানে, আপনি কিন্তু এখান থেকে খুব সহজে উইকিপিডিয়ার ইনফরমেশান এখান থেকে দিতে পারেন, সেহেতু আপনার নেট কানেক্ট লাগবে, নেট কানেকশন অবশ্যই লাগবে, ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো এটা দেখে নিলেই পারবেন, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে ফুলটা বোঝাতে গেলে, আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব, অনলাইন ভিডিও মিডিয়া থেকে স্যাম্পল পর্যন্ত পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।